বদরপুর জাতীয় সড়কে সাত সকালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। বদরপুর ঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের। অটো রিজার্ভ করে কাঁঠাল বিক্রি করতে যাওয়ার পথে দুর্ঘটনা। মাটি বুঝাই লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটো। ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচ গ্রাম দশ নম্বর এলাকার পরেশ দাস নামে সত্তর বছরের এক বৃদ্ধের। বৃহস্পতিবার সাত সকালে বদরপুর ঘাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। অটো রিজার্ভ করে কাঁঠাল বিক্রি করতে যাওয়ার পথে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি অজ্ঞাত মাটি বুঝাই লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটো। ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচ গ্রাম দশ নম্বর এলাকার পরেশ দাস নামে সত্তর বছরের এক বৃদ্ধের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সাত সকালে বদরপুর ঘাট লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। অটোরিকশা করে কাঁঠাল বিক্রি করার উদ্দেশ্যে বদরপুর বাজারে যাওয়ার পথে অজ্ঞাত লরির সংঘর্ষে এমন অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচ গ্রাম দশ নম্বর এলাকার বাসিন্দা পরেশ দাস নামে সত্তর বছরের এক ব্যক্তির। দুর্ঘটনা হওয়ার সাথে সাথে অটো চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে বদরপুর ঘাট এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে এদিন অটো রিজার্ভ করে কাঁঠাল বিক্রি করতে গিয়ে নিজ বাড়ি থেকে বদরপুর বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় বলে জানা যায়। বিপরীত দিক থেকে আসা একটি মাটি বুঝাই লরি অটো গাড়িতে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হন পরেশ। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটো গাড়িটি। সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় বদরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে। লোকনাথ মন্দিরের সামনে একটা এসে দেখি আমি এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। গরিব মানুষ দশ নম্বরে পাঁচ গ্রাম দশ নম্বর বলে কাঁঠাল দিয়ে গেছিলো বাজারে দেখতে, সেই তখন দাঁড়িয়ে বা কাকে মারছে, তারপর এখানে পুরো মানুষ পপুলেশন পুরো জমে গেছে পাবলিক ইয়ে। তারপর আমি এটা থামাইছি, থামাইয়া তারপর পুলিশ পুলিশ স্টেশনে ফোন করা হয়েছে। পুলিশ স্টেশন আগে এখন বন্দোবস্ত করছে। সকালবেলা বাড়িয়েছে কাঁঠাল দিয়ে বাড়ি যেতে আসলো। ঘটনা কি হয়েছে কথা জানি বয়স্ক।